আমরা সবাই আমাদের অনলাইনে শেখার কার্যক্রমকে উন্নত মাত্রায় নেওয়ার জন্য লার্নওয়ান্স থেকে গ্রামার সিবিসি নামক বেসিক গ্রামার কোর্সটি শুরু করেছি। গত ভিডিওতে প্রথম লেকচার হিসেবে পার্টস অফ স্পিচ এন্ড সেন্টেন্স আলোচনা করা হয়েছে, যা আই বাটনে পেয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজ আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা এমনভাবে শুরু করব যাতে গত লেকচারের সাথে আজকের লেকচারে সমন্বয় করা যায়। আমরা বাক্যের অংশ হিসেবে জানি সাবজেক্ট ও প্রেডিকেটকে, এবং বাক্যের গঠন হিসেবে জানি সাবজেক্ট, ভার্ব ও অবজেক্টকে। তাহলে বলা যায় বেশিরভাগ সময় সাবজেক্ট অংশটি শুরুতে থাকে। সাবজেক্টের অংশ যখন পেলাম, এখন দেখতে হবে প্রেডিকেটের অংশ। বাক্যের গঠন বা স্ট্রাকচারে বাকি থাকে ভার্ব প্লাস অবজেক্ট, যে দুটো কর্তা বা সাবজেক্ট সম্পর্কে বলে। তাহলে বলা যায় প্রেডিকেট হলো ভার্ব কেন্দ্রিক এবং ভার্ব থেকে শুরু। সুতরাং প্রেডিকেট হলো ভার্ব এবং অবজেক্টের সমষ্টি। প্রেডিকেট নিয়ে পরবর্তীতে আমরা বিস্তর আলোচনা করব। আজ আমরা কথা বলবো সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট এলিমেন্ট, আমরা আগে বলেছি যার সম্বন্ধে কিছু বলা হয় সেই সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে, পাশাপাশি মনে রাখার সহজে প্রেডিকেটের আগের অংশই সাবজেক্ট। ইংরেজি ব্যাকরণে শুধুমাত্র সাবজেক্ট হতে পারে 6টি উপাদান, যথা নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, চিরান, ইনফিনিটিভ। আমাদের বিশ্লেষণের সুবিধার্থে আমরা প্রতিটি উপাদানের প্রাথমিক ধারণা রাখব। আলোচনা সহজসাধ্য করার লক্ষ্যে আজ আমরা শুধু নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। নাউন, আমরা আগে বলেছি আমরা আজীবনের মতো সংজ্ঞা মুখস্থ করব না, বরং বাক্যের গঠন দেখেই পার্টস অফ স্পিচ বোঝার দিকে এগুব। তাই নাউন ইকুয়ালস কোনো কিছুর নাম না পড়ে নাউন ইকুয়ালস সাবজেক্ট এলিমেন্ট পড়ব। তাহলে যতবারই আমরা নাউন পড়ব, ততবারই আমাদের মাথায় আসবে এটি সাবজেক্ট এলিমেন্ট, বা একে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিছু প্রশ্নের উত্তর দরকার আলোচনার গভীরে ঢোকার জন্য। নাউন কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর, নাউন একটি সাবজেক্ট এলিমেন্ট। ভার্বের সিঙ্গুলার বা প্লুরাল ডিপেন্ড করে নাউন তথা সাবজেক্টের উপর। নাউন কিভাবে চিনা যায়? উত্তর হলো, আমরা শুধু কাউন্টেবল নাউনকেই প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, শুধুমাত্র নাউনের পূর্বেই আর্টিকেল বসে। আসলেই নাউন কত প্রকার? এর উত্তর হলো, আধুনিক গ্রামারিয়ানগণ নাউনকে দুই ভাগে ভাগ করেছেন, যথা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন জরুরি কেন? উত্তর, ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তা কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের উপর নির্ভর করে। আমরা শুধু কাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারি এবং তখন ভার্ব সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল হয়। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না এবং তখন ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পল, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এখানে সাবজেক্ট আনকাউন্টেবল নাউন, তাই ভার্ব সিঙ্গুলার। পিপল ওয়ার কিলড ইন দ্য ওয়ার ইনডিসক্রিমিনেটলি। এখানে সাবজেক্ট কাউন্টেবল নাউন এবং প্লুরাল ফর্ম, তাই ভার্বও প্লুরাল। নজরুল ইজ কল দ্য শেলি অফ বাংলাদেশ। এখানে সাবজেক্ট কাউন্টেবল নাউন তবে সিঙ্গুলার ফর্ম, তাই ভার্বও সিঙ্গুলার। এবার আমরা সেন্টেন্সের প্রেডিকেট দ্বারা সাবজেক্ট তথা নাউন খুঁজে বের করা অনুশীলন করব। ইনফরমেশন শুড বি রিলায়েবল। এখানে প্রেডিকেট খুঁজে বের করা গেলে আমরা সাবজেক্টও পেয়ে যাব। আগে আমরা শিখেছি ভার্ব থেকে প্রেডিকেটের শুরু। উপরের বাক্যে ভার্ব হলো শুড, সুতরাং শুড বি রিলায়েবল হচ্ছে প্রেডিকেট। এর আগের অংশ ইনফরমেশন অবশ্যই সাবজেক্ট হবে। থিংস ওয়্যার ডিফারেন্ট ইন দি ওল্ড ডেজ। এখানে প্রেডিকেট হলো ওয়্যার ডিফারেন্ট ইন দি ওল্ড ডেজ, সাবজেক্ট হলো থিংস। ওয়াটার ইজ এ লিকুইড উইদাউট কালার, স্মেল অর টেস্ট। এখানে প্রেডিকেট হলো ইজ এ লিকুইড উইদাউট কালার, স্মেল অর টেস্ট, সাবজেক্ট হলো ওয়াটার। প্রোনাউন, আমরা প্রোনাউনের ব্যাপারটা খুব সহজেই শেষ করে দেব, তার জন্য কিছু প্রশ্ন করা যাক। প্রোনাউন কি, কেন বসে, কোথায় বসে, কিভাবে বসে? এর উত্তর হলো, যথাক্রমে এক প্রকার সাবজেক্ট, নাউনের পরিবর্তে বসে, প্রেডিকেটের পূর্বে বসে, প্লুরাল হিসাবে বসে। সরাসরি এক্সাম্পলে চলে যাওয়া যাক। আই নিড টু ইম্প্রুভ মাই ইংলিশ। আই হচ্ছে প্রোনাউন যেটি সাবজেক্ট হিসেবে বাক্যে বসেছে। নিড টু ইম্প্রুভ মাই ইংলিশ হচ্ছে এ বাক্যের প্রেডিকেট। এভরিবডি নোজ আহাদ। এখানে এভরিবডি হচ্ছে প্রোনাউন যেটি সাবজেক্ট হিসেবে বাক্যে বসেছে, নোজ আহাদ হচ্ছে প্রেডিকেট। আরও কিছু এক্সাম্পল হলো, দে ওয়েন্ট ফর আ ওয়াক, আই থিঙ্ক আই উড বেটার গো নাও, এভরি ওয়ান হ্যাজ আ চান্স টু উইন দ্য গেম। নাউন ফ্রেজ,
ফ্রেজ কথাটির অর্থ হচ্ছে গুচ্ছ বা সমষ্টি। যে শব্দগুচ্ছ একটি নাউনের মতো ব্যবহৃত হয় তাকে নাউন ফ্রেজ বলে। যেহেতু নাউনের মতো ব্যবহৃত হয় সেহেতু নাউন ফ্রেজ একটি সাবজেক্ট। সাবজেক্ট এবং নাউন ফ্রেজ চিহ্নিত করাকে আরও সহজ করা যায়। আমরা যখন কোনো সেন্টেন্সে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, যে উত্তর আসবে সেই সাবজেক্ট বা নাউন ফ্রেজ। এক্সাম্পল, আ ডেডিকেটেড লার্নার মাস্ট সাকসিড। এখানে কিভাবে সাবজেক্ট বা নাউন ফ্রেজ খুঁজে পাব? এর উত্তর, সেন্টেন্সে প্রশ্ন করতে হবে কে অবশ্যই সফল হবে। নিশ্চয় এ ডেডিকেটেড লার্নার। তাহলে আ ডেডিকেটেড লার্নার শব্দগুচ্ছটি নিয়ম অনুযায়ী সাবজেক্ট তথা নাউন ফ্রেজ। মাস্ট সাকসিড ভার্ব থেকে শুরু হয়েছে বিধায় প্রেডিকেট। হোপস ফর দ্য মিসিং ম্যান আর ফেডিং। ধীরে ধীরে কি বিলীন হয়ে যাচ্ছে? নিখোঁজ লোকগুলোর জন্য আশা, অর্থাৎ হোপস ফর দি মিসিং ম্যান। এখানে হোপস ফর দি মিসিং ম্যান পাঁচটি শব্দের একটি গুচ্ছ আছে যা সাবজেক্ট তথা নন ফ্রেজ। আর ফেডিং ভার্ব থেকে শুরু হয়েছে তাই প্রেডিকেট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্রেজ একটি গুরুত্বপূর্ণ অংশ। ফ্রেজে সমস্যা থাকা মানে ইংলিশ পুরোটুকুতেই সমস্যা। তাই উপরের আলোচনার মাধ্যমে অবশ্যই ফ্রেজ চেনার হাতে খড়ি করতে হবে। আলোচনা সহজ করার জন্য আরও কিছু এক্সাম্পল দেওয়া যাক। মোস্ট অব দ্য স্টুডেন্টস আর মেকিং গুড প্রোগ্রেস। কারা ভালো উন্নতি করছে? বেশিরভাগ ছাত্রছাত্রী। তাহলে মোস্ট অব দি স্টুডেন্টস এই বাক্যেও চারটি শব্দের একটি গুচ্ছ আছে যা সাবজেক্ট এবং নন ফ্রেজও। আর মেকিং গুড প্রোগ্রেস ভার্ব থেকে শুরু হয়েছে তাই প্রেডিকেট। আরও কিছু এক্সাম্পল, দিস পার্ট অফ দ্য কোস্ট হ্যাজ পেবল বিচেস, দ্য ডায়াল অফ দিস ওয়াচ হ্যাড এ পিকচার অফ মিকি মাউস অন ইট, দ্য বেবি ফিশ আর ইজি প্রে ফর বার্ডস, ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া উড এন্ডেঞ্জার ওয়াইল্ড লাইফ। আশা করা যায় পুরো আলোচনা মনোযোগ সহকারে দেখার পর নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধারাবাহিকতায় আমরা পরবর্তী লেকচারে নাউন ক্লজ, জিরান এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। শেখা সহযোগ লার্নওয়ান্সের সাথে।